আসসালামু আলাইকুম, আবার চলে আসলাম আর একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তাহলে চলুন সরাসরি আমরা ডেস্কটপে চলে যাই এবং চাকরির বিজ্ঞপ্তিটা দেখে আসি। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নেই, আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, আর প্রতিদিন চাকরির ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবেন। আজকে আমরা কথা বলবো হচ্ছে প্রাণী সম্পদ মন্ত্রণালয় নিয়ে। তারা একটা জব সার্কুলার পাবলিশ করছে, আজকে আমরা সেটা নিয়ে কথা বলবো। এটা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট, আর ভিডিও ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দিব, সার্কুলার লিঙ্ক, ওটা ক্লিক করলে আপনারা ডিটেলসটা এখানে পেয়ে যাবেন। চলুন তাহলে বিস্তারিত একটা আমি কথা বলে নিই। এইখানে আসতে দেখবেন ফার্স্টে হচ্ছে এই সাম্প্রতিক চাকরির বিজ্ঞপ্তি। এখানে আসলে এখানে পদের নামটা দিয়েছে, এখানে পদের সংখ্যা, এখানে প্রার্থীর বয়স, শেষ তারিখটা এখানে দিয়েছে 28 অক্টোবর। এরপরে আপনি যখন এই এটা কিংবা এটা ক্লিক করবেন ডান দিকে, তখন এই ডিটেলসটা চলে আসবে। নিয়োগ বিজ্ঞপ্তি, প্রাণী সম্পদ অধিদপ্তরহীন একটি এপিডেমিওলজি সেল ও 14টি কোয়ারেন্টাইন স্টেশনের জন্য অস্থায়ী রাজস্ব খাতে সৃজনকৃত পদসমূহ সরাসরি নিয়োগ। ফার্স্ট হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তির এটা ডিটেলস বলে দিচ্ছে। আবেদনের শুরুর তারিখ হচ্ছে 29 সেপ্টেম্বর 2022, আর আবেদনের শেষ তারিখ হচ্ছে 28 অক্টোবর, মানে আজকে হচ্ছে 29 তারিখ, আজকে থেকে শুরু এবং এটা শেষ হবে 28 অক্টোবর। এখানে পদের নাম, মোট পদের সংখ্যা, গ্রেড বা তিন স্কেল, শিক্ষাগত যোগ্যতা এখানে বলে দিচ্ছে। এক নম্বর হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, 24টা পদ, 9,300 থেকে 22,490, বেতন গ্রেড হচ্ছে 16তম। যে কোনো শিক্ষা বোর্ড হতে বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমান পাস হতে হবে। অপসহায়করী কাম কম্পিউটার মুদ্রাকরী, পদ 23টি, 9,300 থেকে 22,490, গ্রেড 16। কোনো শিক্ষা বোর্ড হতে এইচএসসি বা সমান পাস, কম্পিউটার ব্যবহারের সংক্রান্ত, ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি, সর্বনিম্ন গতি, নিম্নরূপ বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট এটার পদ হচ্ছে 5টি, 8,250 থেকে 20,010, বেতন গ্রেড হচ্ছে 20তম। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী পাস হলেই, মানে আপনাকে 8 থেকে আপনার এইচএসসির ভিতরেই হচ্ছে আর কি। এরপরে মোট পদ সংখ্যা হচ্ছে 52টি। বেতন স্কুল তো আমি বলেই দিলাম, শিক্ষাগত যোগ্যতা ওই ল্যাবরেটরি টেকনিশিয়ান, যে কোনো শিক্ষা বোর্ড হতে বিজ্ঞান বিভাগে এইচএসসি সমান পাস হতে হবে। আর অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক, যে কোনো শিক্ষা বোর্ড হতে এইচএসসি বা সমান পাস। আর প্রার্থীর বয়স 20/3/2025 তারিখে, কারণ এই বিজ্ঞপ্তিটা কিন্তু পুরনো একটা বিজ্ঞপ্তি, প্রার্থীর বয়স 25/3/2020 তারিখে হিসাব হবে আর কি, ঠিক আছে। আর মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে ওই 32 বছর, আর টাইম লিমিটটা তো আমি বলিয়ে দিলাম এখানে। আর অ্যাপ্লাই করবেন হচ্ছে এই যে ধরেন যে পজিশন, 3টা পজিশনের, তো এখান থেকে আপনি ধরেন এটাই অ্যাপ্লাই করবেন, ল্যাবরেটরি টেকনিশিয়ান, এটাতে ক্লিক করবেন অনলাইন আবেদন। এইখান থেকে আপনি ডিটেল শর্ত অর্থ এগুলো আপনারা করে নেবেন। এরপরে এখানে আসার পরে পদের নাম, বিজ্ঞপ্তি নাম দেওয়া থাকবে, আপনার এখানে প্রার্থীর নাম, প্রার্থীর নাম ইংরেজিতে, বাংলা ইংরেজি, জাতীয় পরিচয়পত্র, এরপর জন্ম নিবন্ধন নাম্বার। এগুলো একদম ইজি প্রসেস, দেখেন একদম কোনো সমস্যা হওয়ার কথা না। এরপরে সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করবেন, দেন আমি ওইটা নিয়ে কথা বলে দিব। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।